আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমি ছোট্ট একটি রেসিপি নিয়ে চলে আসছি, সেটি হলো রুই মাছ ভর্তা রেসিপি। এই ভর্তাটা আমি কিভাবে আমার বাসায় করি, আর এটা কিন্তু খুবই মজা হয়, আমার বাসার সবার পছন্দ, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করি আমার আজকের এই রুই মাছ ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। আর একটা কথা বলে যাই, অবশ্যই আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, প্লিজ আপনাদেরকে অনুরোধ করব। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, এই মাছটা ভর্তা করার জন্য আমার প্রথমে একটি ফ্রাই প্যান দিয়েছি, আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তো এটাতে আমি মাছটা ভেজে নিব। তো ফ্রাই প্যানে তেলটা দেওয়ার পরে, গরম হয়ে যাওয়ার পরে তেলটা আমি এখানে হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, আর সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি দুপাশ খুব সুন্দর করে ভেজে নিব। আর এই রুই মাছ ভর্তা কিন্তু খুবই মজা, আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো ভিউয়ার্স, মাছটা আমি ভেজে নিচ্ছি। আর কিছু কথা আপনাদেরকে বলি, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। আর অবশ্যই সবাই সবার ভিডিওগুলো দেখবেন, নাহলে কিন্তু সবার সাথে কানেক্টেড থাকবেন না। আর ইউটিউব কিন্তু যখন দেখে যে কেউ কারো ভিডিও দেখছে না, তখন তারা নিজেরাই কিন্তু এই চ্যানেলগুলো আনসাব করে দেয়। আমরা কিন্তু অনেকে ভাবি কেন আমার সাবস্ক্রাইব কেটে নিয়ে যাচ্ছে, কেন এরকম হচ্ছে, বন্ধু কেন কেটে নিয়ে যাচ্ছে, একদম অস্থির হয়ে যায়। কিন্তু আপনি শুধু বন্ধু করে রাখেন বাট কারো ভিডিও দেখেন না, কিন্তু ভিডিও দেখতে হবে সবার যখন নোটিফিকেশন পান। সব ভিডিও না দেখেন, মাঝে মাঝে তো অবশ্যই দেখতে হবে। তো এটাই হচ্ছে আমার কথা। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকেও ধন্যবাদ। তো মাছটা ভাজা, আরও সুন্দর করে ভাজার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে। মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। তো মাছটা, মাছের ভর্তা আমার বাসার সবার খুব পছন্দ, যে কোনো মাছের ভর্তা খুবই পছন্দ। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো রুই মাছ ভর্তা, নেক্সটে এরকম আরও মাছের ভর্তা নিয়ে হাজির হয়ে যাব। এখন আমি এই পাশে যে তেলটা আছে, তেলে আমি ঠিক পাঁচটা মরিচ দিয়েছি। আমার মরিচগুলো কিন্তু খুব একটা ঝাল না, আপনারা আপনাদের পছন্দ মতো যে যেরকম ঝাল খান সেরকম দিতে পারেন। তো মরিচগুলো আমি একটু সুন্দর করে ভেজে নিব, আর ঝালটাকে এখন একটু কমিয়ে দিব। তো ভিউয়ার্স, মাছটা একদম ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর আমি ভাজবো না। আর মরিচগুলো কিন্তু আমি অল্প আছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, যেন হাতে ডলা দেওয়ার সাথে সাথে একদম গুঁড়ো হয়ে যায়, এভাবে আপনাকে ভাজতে হবে। তো ভিউয়ার্স, এখন আমি এগুলো উঠিয়ে নেব, আর ভর্তাটা করে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই রুই মাছ ভর্তা করি। চলুন ভিউয়ার্স, আমার সাথে থাকুন। তো ভিউয়ার্স, এই যে এখানে আমি নিয়ে এসেছি ভর্তাটা করব আর আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি নিয়ে নিচ্ছি মরিচগুলো, মরিচগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তারপর আমি নিয়ে নিচ্ছি এটার সাথে পরিমাণ মতো লবণ। এখন আমি এই দুটোকে খুব সুন্দর করে একটু মিহি করে তারপরে ভেঙে নিব।
আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন কি সুন্দরভাবে মরিচগুলো ভাঙা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি এটার মধ্যে পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আমি এখানে বেশ কিছু পেঁয়াজ দিচ্ছি, কারণ ভর্তা মানেই পেঁয়াজ। যতক্ষণ এটা সফট না হবে পেঁয়াজটা আর মরিচটা, ততক্ষণ আমি ডলে নিলাম। এখন আমি এখানে মাছটাকে দিয়ে দিব, আর মাছটাকে অবশ্যই কাটা বেছে নিতে হবে। এটার মধ্যে কিন্তু খুব বেশি কাটা নাই, তো সম্পূর্ণ মাছটাকে আমি এখন কাটাগুলোকে বেছে নিব, যেন হাতে না লাগে, খুব সাবধানে বাছবেন। তো এইভাবে আমি কিন্তু অনেক মাছেরই ভর্তা করি, এক এক করে আপনাদের সব কিছু শেয়ার করব। আর মাছ ভর্তা আমার বাসায় মাছ ভুনা থেকেও বেশি পছন্দ করে মাছ ভর্তা। তো আমি কাঁটাগুলো বেছে নিয়ে আসছি। তো মাছের কাঁটাগুলো বেছে আমি মরিচ আর পেঁয়াজের সাথে মিলিয়ে নিচ্ছি, আর কাঁটাগুলো কিন্তু আমি খুব সাবধানে বেছেছি, যেন আমার হাতে কাঁটাগুলো না বিঁধে। আপনারাও কিন্তু সাবধানে করবেন এই কাজটা, আর যদি দু একটা থাকে সেগুলো ফেলে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল, আর তেলটা কিন্তু অবশ্যই সরিষার তেল ইউজ করবেন, ভর্তা মানে সরিষার তেল। আর আপনারা কিন্তু এখানে, আমি কিন্তু কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেছি, আপনারা দেখেছেন আমি শুধু মরিচটা ভেজেছি, আমি কোনো মরিচ পেঁয়াজ ভাজিনি। তো রসুন অনেকে ব্যবহার করে, আমি কিন্তু মাছ ভর্তার মধ্যে রসুন ব্যবহার করি না। আপনারা যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন। তো ধনেপাতা অবশ্যই দিবেন, আজকে আমার বাসায় ধনেপাতা নাই, সেই জন্য আমি ধনেপাতাটা দেই না। আমি সব কিছুতে ধনেপাতা খুবই পছন্দ করি, আমার ছাদ বাগানে এখনও ধনেপাতা খুব ছোট। আর আজকে ভর্তাটা আমি হঠাৎ করে করছি। তো ভিউয়ার্স, এই যে হয়ে গেল আমার মাছ ভর্তা, আমি সুন্দর করে পরিবেশন পাত্রে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম খুবই লোভনীয় আর মজাদার একটি রেসিপি। রেসিপিটি খুবই সহজ, কিন্তু এটা করতে অনেকে জানে না। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো রুই মাছের ভর্তা বা যে কোনো মাছের ভর্তা আমার খুবই পছন্দ, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এ পর্যন্তই, নেক্সটে আরও এরকম ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সাথে। তো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।